আপনাকে সত্যি ধন্যবাদ। স্কুলের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, আমাদের ম্যাম হেড ম্যাম শাইনীদিকে অসংখ্য 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 ধন্যবাদ ক্লাসটাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শাইনীদি তো মেরুদণ্ড অবশ্যই, কিন্তু কৌশিক স্যারকে ছাড়া লাশন পরিবার অসম্পূর্ণ। স্যার কিছুদিন আগে একটা বক্তৃতা রেখেছিল যে স্যার এই দায়িত্বে আর থাকতে চায় না, শুধুমাত্র নাচ খুঁটিত যে সমস্ত কাজটা সেটাই স্যার করবে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের চারজনেরই এটাই মতামত যে শাইনীদির সাথে আছে অবশ্যই থাকবে, কিন্তু স্যার না থাকলে পরে হয়তো শাইনীদি অসম্পূর্ণ আর আমরা সবাই তো ওকে দেব। আর আমার ক্যাপ্টেনশিপ বলাটা কিছু নয়, কারণ ক্লাসের প্রত্যেকে আমার চারজনের বাকি সবারই এই পরিবারের কর্তব্য থাকা উচিত। একা আমরা কাজ করলে হবে না, আমাদেরকে সবাইকে সাথে মিলে কাজ করতে হবে, এটাই আশা রাখবো। আগামী দিনে আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের রাষ্ট্র পরিবারকে আরো এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমি অনিল দাস, লাশমের একজন ছাত্রী। বিগত অনেক বছর ধরে ক্লাস ফোর থেকে আমি লাশমের সাথে জড়িত আর ভবিষ্যতেও থাকবো। তা আজকে আমাদের লাশমের তরফ থেকে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, সেই বসন্ত উৎসবের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ছোটদের আমার ভালোবাসা। তো এই লাশম হয়তো প্রিন্সিপাল হতে পারে, বাট এটা আমাদের কাছে একটা পরিবার, যেখানে ছোট বড় সবাই মিলে আমরা একসাথে নাচ গান মজা সবকিছু করি। আর মাঝে মাঝে যেমন এরকম এক একটা উৎসব যে আমরা মানে আমাদের টিচার শ্রী কৌশিক মিত্র এবং কর্ণধার লাশমের শ্রী শায়নী মিত্র, তো তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং আশা রাখবো, আশা না এটা শিওর যে তারা পাশে থাকবে আমাদের সবার। তো থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে, আমার নাম প্রাজক্তা মজুমদার। আপনাদেরকে খুব মতন ভালো লাগবে, সবাই একজন এসেছে খুব ভালো লাগবে সেটার জন্য। লাশমকে নিয়ে কিছু বলার নেই সেরকম, কেন কি সবাই বললে অবশ্যই এটা একটা পরিবার, আমাদের ফ্যামিলি মতন সেকেন্ড বলার কিছু নেই, ফার্স্ট ফ্যামিলি ইভেন। তো মতলব কিছু মতলব কিছু শেয়ারিং বলো বা যাই বলো সব কিছু আমরা বলি, মতলব বাবা মায়ের থেকে কিছু কম যায় না। আমাদের সেকেন্ড পেরেন্ট বলতে গেলে কৌশিক স্যার আর শায়দেরা, খুব থ্যাংক ইউ মতলব আমাদেরকে এই জায়গায় আনার জন্য, এইভাবে দাঁড় করিয়ে এতটা একটা অপরচুনিটি দেওয়ার জন্য কি আমরা এইভাবে দাঁড়িয়ে সবার সামনে সব কিছু বলতে পারছি। আর খুবই মতলব একটা এমন একটা জিনিস হয়েছে যেটাকে এক্সপ্রেস করা যায় না কিছুভাবে, অনেক অনেক কিছু পেরেছি, এত কিছু এক্সপ্লেন করা খুবই টাফ ব্যাপার, কেন কি আমি হয়তো খুবই কম বছর ধরে আছি। গত বছর ভয় নেই কিন্তু এতভাবে এইভাবে এতগুলো মানুষের সাথে মিশে যাওয়া, প্রত্যেকটা গার্জেন এমন ভাবে মোটিভেট করে আমাদেরকে, প্রত্যেকটা বাচ্চাকে একটা ফিল সেফটি থেকে শুরু করে সবকিছু মানে মানে ইভেন আলকাটা করিয়ে দেওয়া অবধি সবকিছু গার্জেনদের জন্য একটা অনেক অনেক ধন্যবাদ এতটা কোঅপারেট করার জন্য। সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন এই বর্ণনা করতে, থ্যাংক ইউ। আর কিছু বলার নেই, ধন্যবাদ। নমস্কার, আমি স্বস্তিক মালাকার। সকলকে আমাদের বসন্তের শুভেচ্ছা অভিনন্দন জানাই। লাশমে ভর্তি হওয়ার আমার খুব বেশি দিন হয়নি, এক থেকে দেড় বছর হবে খুব জোর গেলে। তো এই এক থেকে দেড় বছরের মধ্যে আমি যতটা অ্যাটাচ হয়ে গেছি লাশমের সাথে, জানি না লোকে বলতে পেরেছি কিনা, বাট স্যার আর ম্যামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে নিজের মতন করে নিয়ে, ছেলের মতন করে মেনে নিয়ে আমার সাথে এতটা মিশে গেছে। এবং লাশম আমাদেরকে যে অপরচুনিটা দিচ্ছে, মানে রিসেন্টলি ভর্তি হওয়ার পরে যে অপরচুনিটা আমি অন্য কোথাও দিতে পাইনি, তাই জন্য স্যার আর ম্যামটা ধরে রাখতে যে আমাকে এই অপরচুনিটা দিচ্ছে স্যার আর ম্যাম। আমাদের সবাইকে আমাদের সবাইকে
আর কার্যের জন্য একটা ধরে হাসালে আজকে সবাই যতজন গ্রামের আমার এখানে আছে সবাই সবার জন্য একটা ধরে হাসালি কারণ সবাই কিন্তু অপারেট করছেন আর সবাই সেই সত্যি পাশে পাশে এটাই আমাদের I'm gonna make it.
I'm gonna make it.
Lal Pahari Dasarja, Lal Pahari Dasarja, Lal Pahari Dasarja.